কাতর ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধ না করতে হাইকোর্টে মত দিয়েছেন ছয়জন অ্যামিকাস কিউরি হাইকোর্টে ছয়জন অ্যামিকাস কিউরি বলেছেন আল জাজিরার সম্প্রচার বন্ধে করার রিটটি গ্রহণযোগ্য নয় পরবর্তী শুনানি বুধবার বাংলাদেশ প্রসঙ্গে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামে আলজাজিরার প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে আইনজীবী এনামুল কবির ইমন হাইকোর্টে রিট আবেদন করেন রিটের প্রাথমিক শুনানিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ ছয় আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয় হাইকোর্ট সোমবার বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে ছয় অ্যামিকাস কিউরি তাদের মতামত তুলে ধরেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী রিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আর সিনিয়র আইনজীবী ফিদায়েম কামাল বলেন আলজাজিরা বন্ধ করা উচিত হবে না সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আইন বিশ্লেষক শাহাদিন মালিক ও প্রবীণ নিয়োগীও তাদের মতামত তুলে ধরেন রিট আবেদনটি গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে তারা মতামত দেন অ্যামিকাস কিউরি জ্যেষ্ঠ আইনজীবী কামালুল আলম বলেন আলজাজিরার ঘণ্টাব্যাপী প্রচারিত প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো যোগসূত্র দেখাতে পারেনি কামালুল আলম হাইকোর্টকে বলেন গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীকে হেও করার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে ওই প্রতিবেদনে বুধবার এ বিষয়ের ওপর শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন জাহিদ হাসান ডিবিসি নিউজ ঢাকা